জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। প্রণাম জানাই যে সকল গুরুজন আমার অনুষ্ঠান দেখছেন, সকলকে আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো দারিদ্র যোগ। দারিদ্র যোগ মানুষের জীবনে যেমন অভিশাপ, অর্থ না থাকা সেই কষ্ট, দুঃখ, হতাশা এবং অর্থের জন্য দূরে দূরে লোকে দূরে দূরে ঘুরে বেড়ানো, অর্থ কিছুতেই সঞ্চয় হয় না, যতটুকু আয় তার দ্বিগুণ ব্যয় খরচ হয়ে যাওয়া, এটা হলো দারিদ্র যোগের মূল কারণ। তাহলে এই দারিদ্র যোগ থাকলে জন্ম কুণ্ডলিতে, তাহলে সেই দারিদ্র যোগ থেকে বেঁচে ওঠার উপায় কি, এই দারিদ্র যোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কি, সেটা যদি জানা যায় তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা জীবনে উন্নতি করতে পারবে বা উন্নতি ঘটাতে পারবে। দারিদ্র নিয়ে মানুষ কত সংগ্রাম করে চলেছে, দারিদ্রকে মুছে ফেলার জন্য, দারিদ্রকে ফেলে উন্নতি করার জন্য মানুষ সারা জীবন সংগ্রাম করে চলেছে। তাহলে এই সংগ্রাম করতে গিয়ে সে কোনো কোনো ক্ষেত্রে অধঃপতনের চোখ ঘটে যায়, নানান সময় অশুভ কাজ করে ফেলে, কখনো কখনো আবার সেই দারিদ্র যোগ থেকে মুক্তি পেতে গিয়ে তাকে কোনো খারাপ বা অশুভ কাজের মধ্যে ঢুকে যেতে হয়। তাহলে এই দারিদ্র যোগ যেমন অভিশাপ, অর্থ না থাকা, কষ্ট, এই দারিদ্র যোগ থেকে কিন্তু আবার সেই জাতক বা জাতিকা জীবনে মুক্তি লাভ করতে পারে, সেই দারিদ্র যোগকে কাটিয়ে কিন্তু উঠতে পারে। আসুন জেনে নেওয়া যাক আজকে দারিদ্র যোগ নিয়ে আলোচনা করছি কিভাবে এই দারিদ্র যোগ থেকে মুক্তি লাভ করতে পারেন। যদি দেখা যায় জন্ম কুণ্ডলিতে কোনোভাবে রবি এবং শুক্র একই রাশিতে অবস্থান করছে, অর্থাৎ রবি এবং শুক্র পরপর রাশি বিনিময় করছে, অর্থাৎ দৃষ্টি বিনিময় করছে, সমসপ্তম রাশিতে অবস্থান করছে বা একই নক্ষত্র অবস্থান করছে, বা অনেক সময় দেখা যায় একই সহাবস্থান করছে, মানে একই ঘরে অবস্থান করছে, তাহলে কিন্তু এই দারিদ্র যোগের সৃষ্টি হয়। রবি যদি অশুভ অবস্থায় থাকে এবং শুক্র যদি পীড়িত হয় তাহলে দারিদ্র যোগের প্রকোপটা বেড়ে যায়, অর্থাৎ সে যাই ইনকাম করুক না কেন সঞ্চয় তার কিছু হবে না। জয় বাবা লোকনাথ। নমস্কার, জয় বাবা লোকনাথ। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কালনাকে ভাইয়ের ব্যাপারে কথা বলবো। কার সম্বন্ধে জানতে চান বলুন? আমার ভাইয়ের সম্পর্কে জানতে। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 28 ফেব্রুয়ারি 1997। 28 ফেব্রুয়ারি 1997। জন্ম সময় বলুন। সকাল 10:30। জন্মস্থান কালনা? না, কলকাতা। কি জানতে চান, কি প্রশ্ন? আমার একটু নিয়ে প্রশ্ন। কি প্রশ্ন বলুন? দেবগণ শুদ্ধ বর্ণে জন্ম, জন্মকালীন কুণ্ডলিতে দেখতে পাচ্ছি না তোমার ভাইয়ের, ভাই তো ভাইয়ের যে যোগটি রাহু এবং মঙ্গল পঞ্চম ভাবে অবস্থান করছে, ষষ্ঠে চন্দ্র, সপ্তম পতি মঙ্গল পঞ্চম ভাবে, এটা কিন্তু শুভ অবস্থায় নয়। এবং এই যে রবি শুক্র যেটা আমি আলোচনা করছিলাম দারিদ্র যোগ নিয়ে, অর্থাৎ এই ক্ষেত্রে অর্থ ক্ষতি হয়ে যাবে, অর্থ নষ্ট হয়ে যাবে, সঞ্চয় মোটে থাকবে না। শুধু তাই নয়, এবং শনি কেতু একাদশে থাকার জন্য প্রচুর চঞ্চল মন আর অস্থির ভাব। এবং আরেকটি জায়গা দেখতে পাচ্ছি যেটি হলো যে এই সন্তানের ক্ষেত্রে বাড়ির যারা গুরুজন আছে তারাও কিন্তু খুব ভালো অবস্থায় নেই, এই সন্তানকে নিয়ে বেশি চিন্তার মধ্যে থাকবে। কি বললাম বুঝতে পারছো? এবং আরেকটি জায়গা যে ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়া, অর্থাৎ নারী সঙ্গ থেকে ক্ষতি হওয়ার যোগ, সেই জায়গাটি যদি ত্যাগ করে চলে বা সেটা যদি
বাদ দিয়ে চলে তাহলে কিন্তু খুব ভালো হয়। অর্থাৎ এই সন্তানের ক্ষেত্রে মিথ্যা বদনাম অপবাদের যোগ আছে। পারলে একবার ডানাতে তালুর ছবি, নাম, গোত্র এবং জন্ম তারিখ আর একবার হোয়াটসঅ্যাপ করবেন এবং রাত্রি 9টা থেকে 11টার মধ্যে ফোন করবেন। কি বললাম বুঝতে পারছেন? তাহলে যেটা আলোচনা করছিলাম দর্শক বন্ধু দারিদ্র যোগ নিয়ে, এই সন্তানের ক্ষেত্রে কিন্তু দারিদ্র যোগ আছে, অর্থাৎ অর্থ না থাকার। আর ভবিষ্যৎ জীবন যেটা জানতে চাইছেন আমি আবারও বলবো, যেহেতু এখানে দেখতে পাচ্ছি বৃহস্পতি নিচস্থ, অষ্টমপতি একাদশপতি কোনো গুরুত্বপূর্ণ গ্রহ নয়, কিন্তু রাহু মঙ্গল এবং শুক্র মঙ্গল যোগ অশুভ সংকেত, নারী সঙ্গ থেকে ক্ষতি করার যোগ, এটা কিন্তু ঘটবেই ঘটবে। পারলে একবার যোগাযোগ করে নেবেন বা ভালো জ্যোতিষী দিয়ে একবার দেখিয়ে নেবেন। প্রত্যেক রবি এবং মঙ্গলবার আমতলার চেম্বার আমাকে পাচ্ছেন সকলে যারা দেখাতে চান, প্রত্যেক শুক্রবার দমদম এবং মাসের প্রথম বুধবার এবং তৃতীয় বুধবার দক্ষিণেশ্বর চেম্বারে আমাকে পাবেন 2-5টা। প্রত্যেক মাসের প্রথম বুধবার এবং তৃতীয় বুধবার দুদিন দক্ষিণেশ্বরে পাবেন এবং 4 দিন কিন্তু আমাকে দমদমে পাবেন, শনিবার প্রত্যেক শনিবার শুক্রবার সরি প্রত্যেক শুক্রবার দমদম আর প্রত্যেক শনিবার পাবেন কাক দিবে। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ বলুন, কোথা থেকে বলছেন? হুগলি জেলার জাঙ্গিপাড়া থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানতে চান? আমার সম্বন্ধে। আগে একবার ফোন করেছিলেন তো? আগে অনেকদিন আগে। হ্যাঁ একবার কথা হয়েছে আপনার সাথে, বলুন জন্ম তারিখ বলুন। তো আপনি কাইন্ডলি কি ক্যারিয়ারটা শরীরটা কি বলছে একটু দেখুন। জন্ম তারিখ বলুন। 30/11/93 জন্মস্থান হুগলি ডিস্ট্রিক্ট বড়া। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে শরীরটা আর হচ্ছে ক্যারিয়ার। শরীরটা আর ক্যারিয়ার প্রথমেই বলবো শরীর সম্বন্ধে, যেহেতু লগ্নপতি রবি, লগ্নপতি রবি এখানে দেখতে পাচ্ছি সিংহ লগ্নের লগ্নপতি রবি অবস্থান করছে রাহুর সাথে চতুর্থ ভাবে, এটা কিন্তু একদম শুভ নয়, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কি বললাম বুঝতে পারছো? আর আরেকটা কথা এটা বলবেন, লগ্নটা সিংহ লগ্ন এবং মকর রাশি জানতে? আচ্ছা না জানতাম না স্যার। যাই হোক, এবং শনির সরস্বতীর শেষ পাঠ চলছে, 2016 থেকে ভালো যাচ্ছে না, যাইনি 2016 থেকে ভালো, আর্থিক দিক থেকে অশুভ, কর্ম দিক থেকে অশুভ এবং পারিপার্শ্বিক জায়গাটাও ভালো নয়। কি বললাম বুঝতে পারছো? এটা কি ঠিক বললাম নাকি বানিয়ে বানিয়ে শুধু মিথ্যা কথা বললাম? না 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 আজকে ঠিক বলছেন, বলুন বলুন। এবং আরেকটি জায়গা, অলসতা কুড়েমি, এটাও কিন্তু খুব ক্ষতি করছে তোমাকে জীবনে। একদম একদম একদম। পারলে একবার যোগাযোগ করো। কি বললাম বুঝতে পারছো? প্রত্যেক বুধবার সেটা আমি আরো ডিটেলসে বলবো, প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় বুধবার দক্ষিণেশ্বর চেম্বারে পাবে, হাওড়ায় পাবে, দক্ষিণেশ্বর পাচ্ছ, এছাড়া আমাকে পাচ্ছ দমদমে প্রত্যেক শুক্রবার, আর ডায়মন্ড কার্ডিক তো আছেই, এছাড়া আমার কলকাতা চেম্বার গুলো আছে। পারলে একবার যোগাযোগ করে নিও এবং সঙ্গে একবার হাতের ছবি এবং নাম গোত্র পাঠিয়ে হোয়াটসঅ্যাপে করে তোমরা কিন্তু জানতে পারো। আরেকটা বিশেষ কথা বলবো, যারা দীর্ঘদিন যাবত নানান ধরনের কাজ করেছো, সাফল্যের ক্ষেত্রে একদম বঞ্চিত, কোনোভাবেই কিছু হয়নি, চেষ্টা করেছো বহু, আমার কাছে নয় আরো অনেকের কাছে গেছো বা কারো কাছ থেকে কোনো সাফল্য আশা করেছিলে, কিছুই হয়নি, ক্ষতি হয়েছে, অর্থ নষ্ট করেছো, আমি বলবো একবার তোমরা পারলে আমার সাথে যোগাযোগ করতে পারো যদি বিশ্বাস থাকে। আর বিশ্বাস না থাকলে তো যোগাযোগ করার কোনো দরকারই নেই। বিশ্বাস যদি থাকে আবারও বলবো একবার যোগাযোগ করবে। প্রতিকার আগে করো পরে মূল্য, কারণ কি, আগে যদি সাফল্য আসে তারপরে মূল্যের কথা চিন্তা করবে, কারণ সাফল্যটা আগে। তোমরা অনেকেই বারবার প্রতারণা ঠকে গেছো অনেকের কাছে গিয়ে, সাফল্যের ক্ষেত্রে কিছু হয়নি, সেক্ষেত্রে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি আগে তোমাদের সাফল্য আসুক তারপরে মূল্যের কথা চিন্তা করবে। যদি তোমাদের সাফল্য আসে তাহলে প্রতিকার রাখবে, সাফল্য যদি না আসে প্রতিকারটি ফিরিয়ে দেবে। তাহলে কতদিন থেকে? 21 দিন থেকে 89 দিনের মধ্যে কিন্তু সাফল্য, অর্থাৎ আজকে ধারণ করবে কালকে তোমার 100% সাফল্য আসবে না, কোনো কিছু দিয়ে আসে না। আমি ম্যাজিক জানি না, জাদু জানি না, যে ম্যাজিক বা জাদু করে কালকে তোমার শিক্ষার জায়গাটা ভালো হয়ে যাবে, কর্মের জায়গাটা ভালো হয়ে যাবে, সংসার জীবনটা সুন্দরভাবে ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু নয়।
21 দিন থেকে 89 দিনের মধ্যে সাফল্য কিন্তু 100% পেতে পারো, পেতে পারো না পাবে যদি বিচার ঠিক থাকে আর প্রতিকার ঠিক হয়। যেটা আলোচনা করছিলাম দারিদ্র যোগ নিয়ে, তাহলে এই দারিদ্র যোগ থেকে কিভাবে মুক্তি পাবে তারও তো কিছু জায়গা থাকে। প্রত্যেক দিন ঘুম থেকে খুব ভোরে উঠে সূর্য প্রণাম করবে, যাদের জন্ম কুণ্ডলিতে দারিদ্র যোগ আছে প্রত্যেক দিন নিয়মিত ঘুম থেকে ভোরে উঠে সূর্য ওঠার আগে উঠবে, তুমি স্নান করে সূর্য প্রণাম করবে, প্রতীক মুখ করে সূর্য মন্ত্র পাঠ করবে, না পারলে ওম সূর্যায় নমো, ওম সূর্যায় নমো আটবার বলবে। আর দারিদ্র যোগ থাকলে লাল ফুল, লাল রুমাল, লাল চন্দনে টিপ পরবে। আবারও বলছি, দারিদ্র যোগ থাকলে লাল ফুল, লাল রুমাল, লাল চন্দনে টিপ এবং তামার পয়সা সঙ্গে রাখবে, মানিব্যাগে রাখবে। জয় বাবা লোকনাথ। বলুন কোথা থেকে বলছেন? জন্ম তারিখ বলুন। হ্যাঁ, টাইমটা কত বললে? টাইমটা লাগবে বলো। রাত্রি না দুপুর? দুপুর 12:53। জন্মস্থান ব্যারাকপুর। কি জানতে চাও? কেতু অবস্থান করছে, লগ্নে কেতু অবস্থান করছে, যে যাবে প্রচুর স্কিনের সমস্যা, অ্যালার্জি সমস্যায় ভুগবে, খুব বুদ্ধিমান, অল্প পড়লে হয়ে যায়। কিন্তু যেহেতু সিংহ রাশি এবং চন্দ্রের আগের পরে কোনো গ্রহ নেই খালি, এবং মেজাজ খুব হাই থাকবে সবসময়, উচ্চ আকাঙ্ক্ষা, ভালো কিছু করার, ভালো প্রাপ্তি হওয়ার, আর প্রচন্ড অশুভ যোগ হচ্ছে লগ্নে কেতু এবং দশমে মঙ্গল লগ্নকে দেখছে, ঘুম থেকে ডাকলে বাবু রেগে যাবে। কি বললাম বুঝতে পারছো? আচ্ছা, বেলা অব্দি ঘুমায় না, খুব সকাল সকাল উঠে পড়ে? মঙ্গল দেখছে সবসময়, কিন্তু মঙ্গল এবং কেতু যোগের জন্য অস্থির ভাব আর কেটে যাওয়া রক্তপাতের যোগ আছে। রান্নাঘরে মোটে ঢুকতে দেবে না, গরম জিনিসের কাছে থাকবে না এবং ইলেকট্রিক সুইচে হাত দেবে না ভিজা অবস্থায়। আবারও বলবো, রান্নাঘর বা আগুনের কাছে ও যেন না যায়, কথাটা যেন মনে থাকে মা। কি বললাম বুঝতে পারছো? না, মঙ্গল ডিস্টার্ব নেই, লগ্নপতি মঙ্গল দশমে প্রকাশের জায়গা আছে, খুব প্রাপ্তি যোগ, উন্নতি। কিন্তু যেহেতু লগ্নে কেতু অবস্থান করছে, মঙ্গল দেখছে, তাহলে কেতু মঙ্গল লগ্নে দুটো পাপকের দৃষ্টি হয়ে গেল, সবসময় অস্থির ভাব এবং দুর্ঘটনা পড়ে যাওয়ার যোগ সবসময়। যেহেতু শনি দেখছে সপ্তমে, সপ্তমে রাহু শনি, তাহলে লগ্ন ভাবটি কি হলো, লগ্ন লগ্ন ভাবটি অস্থির হয়ে গেল, লগ্নপতি অস্থির হয়ে গেল, কোনো কিছু আশা করলে সেটা না পেলে খুব জেদ হয়ে যাবে। সিংহ রাশি, সিংহ রাশি এবং মেষ লগ্ন, যেহেতু এখানে দেখতে পাচ্ছি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, মিত্রভাবেই আছে, শুভ অবস্থায় আছে, যেটা আলোচনা করছিলাম। হ্যাঁ মা, যোগাযোগ করে নিও, প্রোগ্রাম শেষে একবার ফোন করে যোগাযোগ করে নিও। যেটা আলোচনা করছিলাম দর্শক বন্ধু, যে এই যে জায়গাটি, যে জায়গাটি দারিদ্র যোগ, দারিদ্র যোগ খুব কষ্ট, অর্থ আসে না কিছুতে, যতটুকু আসে সেটুকু সঞ্চয় হয় না, কোনো না কোনোভাবে অর্থ শুধু জলের মতো বেরিয়ে যায়। মানে আপনি উন্নতি করার চেষ্টা করছেন, অর্থ আসছে কিন্তু সঞ্চয় আপনার কিছু নেই, মাসের শেষে দেখুন আবার দেনা হয়ে ধার হয়ে যাচ্ছে দোকানে। হ্যাঁ জয় বাবা লোকনাথ। কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। কার সম্বন্ধে জানতে চাইছেন বাবা? আমি নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলুন। 15/11/1997। জন্ম সময় বলো। রাত্রি 10:35। জন্মস্থান বীরভূম? কাটোয়া। কাটোয়া। কি জানতে চাও, কি বিষয়? হ্যালো, বুঝতে পারলাম না। হ্যাঁ
এবং এই যে শুক্র মঙ্গল ষষ্ঠ ভাবে অবস্থান করছে, প্রেম ভালোবাসা করছো? কিন্তু কিছু ছিল কি? ছিল। যাই হোক, সেই জায়গাটি কিন্তু শুভ অবস্থায় ছিল না, খুব খারাপ জায়গায় চলে গেছিল। এবং মিথ্যা বদনাম অপবাদের পেয়েছো, যেটা আশা করনি। ঠিক বলছি তো? একদম ঠিক। ধৈর্য এত কম কেন? ধৈর্যটাকে বাড়াও, মানসিক দিকটা ঠিক করো। আর বাড়ির পরিবেশটা খুব অস্থির, ঘরে ঢুকলে ভালো লাগে না, বাইরে থাকতে ভালো লাগে, কাজের জায়গাটাও মন টিকছে না, একদম ভালো লাগছে না কাজ করতে। কি বললাম বুঝতে পারছো? ডানাতে তালুর ছবি, নাম গোত্র পাঠাও, আর পারলে একবার দমদমে বা তোমার যোগাযোগ করো কলকাতার চেম্বার গুলোতে যদি পারো। দমদমে আসছি, এছাড়া দক্ষিণেশ্বরে থাকছি, বেহালায় ঠাকুর পুকুরে থাকছি, পারলে একবার যোগাযোগ করে নিও। তাহলে এই যে দারিদ্র যোগ, দারিদ্র যোগ তো আশা করি না যে প্রত্যেকের দারিদ্র যোগ থেকে উন্নতি লাভ করতে পারে, চেষ্টা করি আমরা, তা সেই তার থেকে উন্নতি করার জন্য রবিকে স্মরণ করুন, ঘুম থেকে উঠে রবির পূজা করুন, তাহলে কিন্তু দারিদ্র যোগ থেকে মুক্তি লাভ করবেন। জয় বাবা লোকনাথ। বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? বলুন জন্ম তারিখ, বলুন। 1-2-1-2-74 জন্ম সময় বলুন। হ্যাঁ, জন্ম সময় বলুন। জন্মস্থান? জন্মস্থান আসাম। আসাম। কি জানতে চান? কি বার ছিল জন্মবার আপনার? কি জানতে চান? কি প্রশ্ন আপনার মনে? আমার প্রশ্ন, আমি কি জীবনে কোনো উন্নতি করতে পারবো বা আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে? কর্কট লগ্ন বৃষ রাশি, কর্কট লগ্ন বৃষ রাশি, দেবাড়িগণ রাক্ষসগণ বৈশ্য বর্ণ নবমী তিথিতে জন্ম, জন্মকালীন কুণ্ডলীতে মাঙ্গলিক দোষ ছিল, এটা আপনি কাটাননি কোনোভাবেই। এবং রবি শুক্র দারিদ্র যোগ যেটা আলোচনা করছি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই দারিদ্র যোগ আপনার জীবনে আছে, অর্থ থাকে না, সঞ্চয় কিছু নেই, এবং যতটুকু হয় তার দ্বিগুণ ব্যয়, গুপ্ত শত্রু, খুব কাছের প্রিয়জন মানুষ পেছন দিক থেকে ছুরি মারছে, ক্ষতি করছে, হিংসা করে, এবং কয়েকবার আপনার মৃত্যু যোগও এসে গেছিল। এবং এইখান থেকে দেখতে পাচ্ছি যে কালসর্প দোষ যেমন আছে, তেমন শনি কেতু যোগ এবং লগ্নকে অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট করছে, লগ্নপতি চন্দ্র একাদশে অশুভ অবস্থায় অবস্থান করছে, শনি দ্বারা দৃষ্ট, মানসিক শান্তি নেই, হতাশা, নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা। কি করছেন এখন? দেখুন, এখানে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনি করতে পারেন, কিন্তু আপনার শত্রুতা করবে, ভালো জিনিস দিলেও তারা বদনাম করবে, এবং আপনি ইনভেস্ট, যে ব্যবসা যে ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টটাও ভয় করতে পারেন না যে টাকাটা ডুবে যাবে, জলে যাবে, নষ্ট হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? সবসময় আপনার এই চিন্তাটা মনের মধ্যে কাজ করে যে যদি আপনার অর্থ নষ্ট হয়ে যাওয়ার যোগ, এবং আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলের মাথা দেখবেন মোটা গোল মতো, পায়ের বৃদ্ধাঙ্গুলের মাথা মোটা গোল মতো, এবং আপনি যে কোনো কাজ করতে যাওয়ার আগে 10 বার ভাবেন, কিন্তু সেই কাজটি 10 বার কেন, 20 বার ভেবে করতে গিয়ে সম্পূর্ণ করতে পারেন না, বারবার বাধা পড়ে যায়, বারবার বাধা পড়ে যায়, এটা যেতেই হবে মা। এবং শরীরের একটা দিক, কোমর থেকে পায়ের নিচের ডান দিকটা ধরে যাবে, সমস্যা আসে নার্ভের, যেটা আলোচনা করছিলাম দারিদ্র যোগ নিয়ে। সময় খুবই কম, প্রত্যেক রবিবার এবং মঙ্গলবার আমতলায় আমাকে নির্দিষ্ট পাচ্ছেন দুপুরে করে, এবং কাকদ্বীপে পাচ্ছেন প্রত্যেক শনিবার বাবাজি গেস্ট হাউসে, দমদম চেম্বারে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার, এবং মাসের প্রথম বুধবার এবং তৃতীয় বুধবার পাবেন আমাকে দক্ষিণেশ্বর চেম্বারে। এছাড়া বাইরের যে চেম্বারগুলি আছে সেগুলোতেও আপনারা যোগাযোগ করতে পারেন, কৃষ্ণনগর বা দুর্গা
বাচক হলদিয়া। জয় বাবাল, জয় বাবাল লোকনাথ। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি, রামপুরহাট থেকে। কার সম্বন্ধে জানতে চান? আমি একটা ছেলে। জন্ম তারিখ বলুন। ছেলের নাম প্রদীপ সরকার। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 1994, 25 জুন। 25 জুন সালটা কত? 1995, 25 জুন। সকাল 7:40। জন্মস্থান? জন্মস্থান ওই মুর্শিদাবাদ, জঙ্গিপুর। কি জানতে চান? আমি একটা বিবাহ সম্বন্ধে। বিবাহ সম্বন্ধে জানতে চাইছেন? বিবাহ দেননি তো এখন বন্ধ? কি বলছেন স্যার? বিবাহ হয়নি তো? না, বিয়ে হয়নি। কিন্তু এর আগে কোথাও ফাইনাল হয়ে গিয়ে কেটে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু চিন্তা ভাবনা করে বিবাহ দেবেন। আচ্ছা, নচেত কিন্তু সমস্যা হবে। যে কুটুম্ব আত্মীয় স্বজন হবে তারা কিন্তু ভালো হবে না। আচ্ছা, আত্মীয় স্বজন যে কুটুম্বের জায়গাটা ওটা কিন্তু ভালো হবে না। আর আগে থেকে জানাশোনা থেকে বিবাহ করার যোগ ছিল, সেটা কি কেটে গেছে? সেটা কেটে গেছে। তাহলে বুঝতে পারছেন কিভাবে বললাম? ঠিক হয়ে কেটে গেছে। ঠিক আছে মা, রাত্রি 9টার পরে ফোন করবেন। রাত্রি 9টা থেকে 11টার মধ্যে ফোন করবেন। যারা ফোনে পেলেন না, অনেক দূরে থেকে ফোন করার চেষ্টা করছেন, আমাকে সরাসরি কথা বলবেন রাত্রি 9টা থেকে 11টা। হোয়াটসঅ্যাপ করুন, জন্ম তারিখ পাঠান। নারী হলে বাহাতে তালুর ছবি, আর পুরুষ হলে ডানাতে তালুর ছবি। অর্থাৎ কন্যাদের ক্ষেত্রে বাহাতে তালুর ছবি পাঠান, এবং জাতকের ক্ষেত্রে ডানাতে তালুর ছবি পাঠান এবং নাম গোত্র পাঠান, এবং সঙ্গে জন্ম তারিখ থাকলে অতি অবশ্যই পাঠাবেন। আর একটি মাত্র প্রশ্ন করবেন, আমি বিনা ইসাতে পারিশ্রমিকে উত্তর দেব। আবারও বলছি, রাত্রি 9টা থেকে 11টার মধ্যে সরাসরি আমার সাথে কথা বলুন। যাদের নানা ধরনের সমস্যা বিবাহিত জীবন নিয়ে, সংসার জীবন নিয়ে, যাদের আর্থিক দিক থেকে, কর্মজীবন নিয়ে নানান জায়গায় গেছেন, অনেক পূজা অর্চনা, অনেক যজ্ঞ, অনেক কিছু মাদুলি কবচ করেছেন, সাফল্য কিছু আসেনি, তো লাস্ট আমার কাছে একবার বলবো যে যোগাযোগ করতে পারেন। সাফল্য আগে পরে মূল্য, কারণ সাফল্য আমার কাছে কথা দিচ্ছি, কারণ আমি যে কাজটি করি তার মধ্যে 100% এফোর্ট থাকে, 100% সঠিক থাকে। তাই আমি যদি কাজটি সাফল্য আনতে পারি, পরে মূল্য নেবার কোনো ব্যাপার নয়, কারণ মূল্য আপনি নিজের হাতে দিয়ে যাবেন যদি আপনার কাজটা সাফল্য আসে। আর আপনারা যদি মনে করি যে না, কাজের মধ্যে আমার ভুল আছে, টাকা আগে নিয়ে নিতে হবে, সেই ইমিটেশন গয়নার মতো রং উঠে যাবে। সোনার জিনিস থাকলে আপনার কিন্তু ভয় থাকবে না যে না, উনি তো আমাকে ঠিক জিনিস দিয়েছে, ভয় তো কিছু নেই, না হলে জিনিস ফেরত নিয়ে নেবে। তাহলে আবারও বলবো, এটা কিন্তু ইমিটেশন জিনিস নয়, চাকচিক্যের ব্যাপার নেই। গেলাম, দেখালাম, যজ্ঞ করলাম, পূজা করলাম, খরচ করলাম, সাফল্য আসলো না, ওটা কিন্তু নয়। 100% কথা দিচ্ছি, আগে সাফল্য পরে মূল্য, কারণ কাজটি আমি সঠিকভাবে করি, একদম যে আপনার কাজ করলে নিঃসন্দেহে আপনার সাফল্য 100% পাবেন। জয় বাবা লোকনাথ। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ